হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমি ডিউটির ওখানে যাব, আর হচ্ছে এই জন্য বুঝতেই পারছো ইউনিফর্ম পরে রেডি হয়েছি। তো সেখানে কাজবাজ করার পরে আজকে যাব আর একটু একটা জায়গায়, বলতে কোথায় আর যাব, একটা জায়গা বলতে বাড়ি, নতুন ঘর। সেখানে অনেক দিনই যাইনি জানো তোমরা, তো সেই জন্যে আজকে যাব। ওখানে হচ্ছে এখন বর্তমান যেটা পরিস্থিতি, নিচে হচ্ছে যে কাঠ টাটগুলো রাখা ছিল, যেগুলো সব মানে জড়ো মানে ঠেকিয়ে রাখা ছিল ছাদটা ঢালাইয়ের সময়, সেগুলো নাকি শুনলাম খুলে দিয়েছে। আর কাজ তো অনেক দিনই বন্ধ ছিল, আবার নতুন করে কাজ শুরু হবে। এখনও সেভাবে কাজ শুরু হয়নি, শুধু ওইগুলোই খোলাখুলি করছে, তারপরে দোতলার কাজটা শুরু হবে। তো আমরা ডিউটি আগে যাব, তারপরে সেখান থেকে গিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখে আবার জায়গার ওখানে যাব। তো যা হবে যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, সেন্টারে পৌঁছে গেছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার সেন্টার। অনেক দিন ধরেই তোমাদেরকে সেন্টারটা দেখানো হয়নি। তো এখন বর্ষাকাল, তো সেই জন্যে সেন্টারের সামনে একটু গাছপালা হয়ে গেছে, মানে যেরকম হয় বর্ষাকালে সেরকম আর কি। তো এগুলো একটা লোক ডাকিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখো, লেখায় রয়েছে সুন্দর করে কৃষ্ণ পশু স্বাস্থ্য কেন্দ্র নারায়ণগড় ব্লক পশ্চিম মেদিনীপুর। আর এই যে স্টিকারগুলো লাগানো হয়েছে, NHM থেকে দিয়েছিলো, এগুলো খুব সুন্দর লাগছে দেখতে, কালারও করিয়েছে। যদিও পুরোটা এখনও কমপ্লিট হয়নি, তাও যতটা হয়েছে সেটাই সুন্দর লাগছে। তো চলো সেন্টারের ভিতরে ঢুকে যাই আর কাজবাজ করি, তারপরে আবার যখন জায়গার ওখানে যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো সেন্টারের ভিতরে আমি আগেই খুলে ঢুকে সব কিছু প্লেসমেন্ট করেই দিয়ে গেছি, তো এখন অফ করছি। তো এই যে দেখো, এখানে পৌঁছে গেছি। বাতাসটা খুব সুন্দর দেয়, এখানের প্লাস পয়েন্ট হচ্ছে একটা এইটা, ঠিক আছে? তো যে বাঁধগুলো দিয়ে রেখেছিল, এই যে দেখো, যেগুলো আগের দিন জল দিচ্ছিলাম সেগুলো তুলে দিয়েছে, তুলে দিয়ে এই যে চিপসগুলো সব জায়গায় জায়গায় রেখে দিয়ে গেছে। এগুলোর কী কাজ হবে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা জানি না। যতদূর শুনেছিলাম তো ইট গাঁথাই হবে, তবে চিপসগুলো কী কাজে লাগবে এখানে উপরে আমার ঠিক জানা নেই। দেখলে মানে করলে দেখতে পাবো, তখন বুঝতে পারবো। ও হ্যাঁ, ঠিক মনে হয় পিলার গাঁথবে। ঠিক ঠিক, আগে তো পিলার গাঁথবে, তারপরে মানে চারদিকে ইট গাঁথবে, সেই জন্যই করেছে। ঠিক এটা চলে এসেছে। একটু দেখে আসো কি কাজ হচ্ছে না হচ্ছে, ও দু চার দিন আসতে পারেনি, সেই জন্যই আমি এলাম। তো চলো এবারে নিচটা দেখাবো তোমাদেরকে। নিচে যে ঢালাই পড়ার পরে যে সেই কাঠ বাঁশটাগুলো দিয়ে সব মানে সাপোর্ট দিয়ে রাখে না, সেগুলো এবারে খোলা হচ্ছে। নিচটা পুরো গোডাউন ঘরের মতন হয়ে গেছে। তো চলো নিচে চলে যাই। তো ছাদ থেকে এই যে আমি নিচে নেমে আসছি, তোমাদেরকে যেটা বলছিলাম সেটাই দেখাবো বলে, যে ছাদটা করার জন্য যে সাপোর্টগুলো দিয়ে রাখে নিচে ছাদ ফেলার আগে কাঠ বাঁশ প্লাই দিয়ে, সেইগুলো দেখতেই পাচ্ছ সব খুলে খুলে এইখানে রেখে দিয়ে গেছে। তো অনেক দিনই কাজ বন্ধ ছিল, তারপরে আবার কাজ টুকটুক করে শুরু হচ্ছে। এখন বর্ষাকালে যেহেতু চাষবাসের কাজ হচ্ছে, লোকজন পাওয়া একটু টাফ, সেই জন্যেই কাজটা ডিলে হচ্ছে। তো এগুলো এখন ওরা সব খুলে দিয়েছে, তারপরে গাড়ি এসে এগুলো সব লোড করে নিয়ে চলে যাবে, দিলে নিচটা পরিষ্কার হয়ে যাবে। এবারে এই দেখো, আমি বাড়ির বাইরে চলে এসেছি, এটাই হচ্ছে ঘরটা, এই যে দাঁড়িয়ে রয়েছে। আর জিনিসপত্র সেরকমভাবেই পড়ে আছে, সেরকম বিশেষ কিছু হয়নি। আর এদিকে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো বেরিয়ে যাই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ছোট্ট পুচকি ব্লগটা তোমরা সবাই দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে?
আর যেটা আমি আমার এর আগের কয়েকটা ভিডিওতেও বলেছিলাম আর আজকেও বলছি, সেটা হচ্ছে আমার কিন্তু এখন একটা ফেসবুক পেজও রয়েছে আর হচ্ছে একটা ইনস্টা আইডিও আছে। তো তোমরা প্লিজ ওই চ্যানেলগুলোতেও যেও, ফেসবুকটার পেজটার নাম সেমই আমার ইউটিউবের নামেতেই, পিউজ মিউজিক ওয়ার্ল্ড। আর হচ্ছে ইনস্টাতে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে পিউ দে দাস। তো প্লিজ তোমরা ওই চ্যানেলগুলোতেও যেও এবং হচ্ছে ফলো করো, ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, এইটাই রিকোয়েস্ট। ঠিক আছে, তো আজকের মতন আসছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।